আসসালামু আলাইকুম। সো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। তো গাইস, রমজান মাসে আজকে আমার প্রথম ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, সেই প্রোডাক্টটির নাম হলো মুসি। তো বন্ধুরা, যদিও তোমরা নামটি শুনে একটু অবাক হচ্ছ, তবুও এই প্রোডাক্টটি খুবই ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজাদার, এবং এটা একটি জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কস। তো গাইস, মুসি মূলত একটা অ্যারাবিয়ান ড্রিঙ্কস। তো মুসির ভিডিওটি আমি প্রথম করতেছি, আর সবচেয়ে বড় কথা হলো মুসির ড্রিঙ্কসটি হয়তো তোমরা অনেকে চেনো বা অনেকে চেনো না। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সেই মুসির ড্রিঙ্কসটির পরিচয় করিয়ে দেবো। আর সবচেয়ে বড় একটি কথা হলো যে তোমার মুসি ড্রিঙ্কসটি মূলত আজকে যে ভিডিওটি আমি তোমাদের সামনে দেখাবো, যে প্রোডাক্টটি তোমাদের সামনে দেখাবো, এই মুসি ড্রিঙ্কসটি অ্যারাবিয়ান ড্রিঙ্কস, ঠিক আছে, মূলত সৌদি আরবের, ঠিক আছে। তো এটা অনেক কান্ট্রির হয়ে থাকে, তো তার ভিতরে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা তোমার সৌদি আরবের এনার্জি ড্রিঙ্কস নিয়ে। তো গাইস, আমি তোমাদেরকে সেই ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু তথ্য তোমাদের দেই যে মুসি ব্যাপারটা আসলে কি। মূলত মুসি একটি নন অ্যালকোহল মুক্ত, মানে অ্যালকোহল মুক্ত একটি মল্ট পানীয় এনার্জি ড্রিঙ্কস। তো বন্ধুরা, এটা মূলত সুইজারল্যান্ডের পাহাড় থেকে এটা উৎপত্তি হয়েছে। মূলত এটা মধ্যপ্রাচ্যে আজ থেকে 30 বছর পূর্বেই এই মুসি ড্রিঙ্কসটি আবিষ্কৃত হয়, তো বন্ধুরা প্রবর্তিত হয়। এছাড়াও তোমার মুসি ড্রিঙ্কসটি কিন্তু আজকে থেকে অনেক বছর আগে, আমি বলেছি শুরুতে যে এটা 30 বছর আগে মধ্যপ্রাচ্যে এটা প্রবর্তিত হয়। তো গাইস, এই মুসি ড্রিঙ্কসের কতগুলো ফ্লেভার রয়েছে, তোমার ধরো স্ট্রবেরি, লেমন, আপেল, ডালিম সহ আরও একটি ফ্লেভার রয়েছে। তো তোমাদের সামনে আজকে আমি ক্লাসিক ফ্লেভারটা নিয়ে আলোচনা করবো, রিভিউ করবো। তো গাইস, এই মুচি ফ্লেভারটি, মুচি এনার্জি ড্রিঙ্কটি কিন্তু অনেকে কিন্তু নন অ্যালকোহলমুক্ত বিয়ার নামেও পরিচিত। তো এটা মূলত তোমার অনেকে অ্যালকোহলমুক্ত বিয়ার ড্রিঙ্কস নামই চেনে। তো অ্যালকোহলমুক্ত বিয়ার ড্রিঙ্কস বললে ভুল হবে না, বিয়ারের মতোই, বাট এটা কিন্তু কোনো অ্যালকোহল মুক্ত, ঠিক আছে। এটা তোমরা খেতে পারো, এটার অনেক উপকারিতা রয়েছে এবং এটার সাইড ইফেক্টও রয়েছে। তো আজকে মূলত আমি তোমাদেরকে মুসি মূলত একটি ব্র্যান্ড, ঠিক আছে, একটা ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ড প্রোডাক্টটি নিয়ে তোমাদের সাথে আসলে কথা বলবো। তো গাইস, আমি আর কথা বাড়াবো না, আমি এখন ভিডিওতে চলে যাব। আর ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও রিপ্রেজেন্ট করি, আমি নিজে মেক করি, এবং আমি আমার এই কষ্টটা তখনই তোমার সার্থক হবে যখন তোমরা আমার ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আরেকটি কথা, সেটা হলো যে যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রয়েছ, তারা আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবে, আর যারা নতুন দেখতেছ তারা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাব। সো বন্ধুরা, আমরা অবশেষে ভিডিওতে চলে আসলাম। তো গাইস, তোমাদের সামনে যে বোতলগুলো রয়েছে, আমি আমার ভিডিওর শুরুতে আমি যে মুচি কথা বলেছি, তো মূলত বন্ধুরা মুচি হলো একটি এনার্জি ড্রিঙ্কস, ঠিক আছে। তো এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুচি, ঠিক আছে, এটা তোমার অ্যারাবিয়ান মুচি। তো এটাকে তোমরা ড্রিঙ্কসই বলা যায়, অনেকে আবার এটা বিয়ার নামে পরিচিত, এটা কিন্তু নন অ্যালকোহল মুক্ত, ঠিক আছে। তো গাইস, এটাকে কিন্তু তোমরা কখনো মদ মনে করবে না, ঠিক আছে, মদ বা মাদক জাতীয় কোনো পণ্য নয় এটা, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে, এটা কিন্তু কোনো বিয়ার অনেক কথা, হয়তো বিয়ারের মতো, ঠিক আছে, বাট এটা কিন্তু তোমার নন অ্যালকোহল মুক্ত, এটা সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত একটি এনার্জি ড্রিঙ্কস। এটা তোমার বিয়ার নামে পরিচিত, ঠিক আছে, এটাকে অনেকে বিয়ারও বলা যায়, বাট এটাতে তোমার কোনো ক্ষতিকর কিছু নাই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে পরিচয় করে দেবো, এবং এই প্রোডাক্টটির পাইকারি দাম, খুচরা দাম, এবং এটার বাজার দাম সহ এই মুচি ড্রিঙ্কসটি নিয়ে তোমাদের সামনে এখন আমি কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হলো বন্ধু, এই ড্রিঙ্কসটি তোমার মূলত অ্যারাবিয়ান একটি ড্রিঙ্কস, আর মুচি মূলত একটা ব্র্যান্ড, এটার নাম, ঠিক আছে। কারণ এই মুচি ড্রিঙ্কসটি তোমার মূলত আজ থেকে 30 বছর পূর্বে মধ্যপ্রাচ্যে এটা প্রবর্তিত হয়, ঠিক আছে, এটা তোমাদের আমি ভিডিওতেই বলেছি, ঠিক আছে। আর আজকে তোমাদের যে আমি অ্যারাবিয়ান মুচি নিয়ে কথা বলবো সেটাও তোমাদের আমি বলেছি ভিডিওর শুরুতে। তো গাইস, যাই হোক বন্ধুরা, আমরা ভিডিও বাড়তি কথা বলবো না, জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেগুলো নিয়ে তোমার সাথে কথা বলবো। তো গাইস, এখানে তোমার আমি স্যাম্পল হিসাবে 3 পিস মুচির বোতল রেখেছি, ড্রিঙ্কস রেখেছি। তো গাইস, একটি প্যাকেটের ভিতরে তোমার 6 পিস থাকে,
তো আমি জাস্ট আজকে তোমার আমি তো তোমাদের সবসময় বলি যে একটা কথা যে আমি অনেক সময় দেখা যায় কি যে বক্স আনতে পারি না বা তোমাদের স্যাম্পলের জন্য বলি ঠিক আছে তো আমি কিছু মাল সেল করেছি বিধায় আমি হয়তো আজকে এই তিন পিস মাল তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে রিপ্রেজেন্ট আকারে ভিডিওটি বোঝানোর জন্য এবং এই মালটির দ্রব্যমূল্যর দাম দাম সব বিস্তারিত বলার জন্য আমি জাস্ট স্যাম্পল হিসেবে তিনটা বোতল তোমাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে তো গাইস আমি তোমাদেরকে আমি একটা বোতল দিয়ে জাস্ট বলতেছি তো গাইস আমার হাতে যে একটা তোমার বোতল নিলাম তোমার মুসির বোতল নিলাম তো এটা কি ড্রিঙ্কস ড্রিঙ্কসের বোতল মুচি ড্রিঙ্কস তো বন্ধুরা এটা একটা ক্লাসিক মেল্ট ফ্লেভার ঠিক আছে এখানে তোমার সুন্দর করে দেওয়া আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটু হয়তো দেখতে পাচ্ছ তোমরা এটা ঠিক আছে এটা মূলত মুসি তোমার নন অ্যালকোহল মেল্ট মল্ট বেভারেজ ক্লাসিক ঠিক আছে এটা এটা নন নন অ্যালকোহল মেল্ট বেভারেজ ক্লাসিকের ক্লাসিক ফ্লেভারের এটা একটি ঠিক আছে তো বন্ধুরা এটা এটা যে অ্যারাবিয়ান মুসি তারও আমি তোমাদেরকে এভিডেন্স দেখাচ্ছি সমস্যা নেই ঠিক আছে তো গাইস এই মুচি জিনিসটি মূলত আসলে সর্বপ্রথম কোথা থেকে উৎপত্তি হয় ঠিক আছে এটার বিষয়ে আমি কিছু টপিকস তোমাদেরকে শুরুতে ধারণা দিয়েছি মূলত এটা তোমার মল্ট পানীয় সুইজারল্যান্ডের পাহাড় থেকে এটা কিন্তু সর্বপ্রথমে এই মুচিটি কিন্তু তোমার উৎপত্তি হয় মানে যেটা মনে করো তৈরি করা হয় বলা হয় ঠিক আছে এটা একটা সুস্বাদু একটি এনার্জি ড্রিঙ্কস তো এটা সহজেই তোমরা খেতে পারো ঠিক আছে অ্যান্ড এই এই মুচিটি কিন্তু অনেকের কাছে হয়তো নতুন লাগতেছে আজকে আমার ভিডিওটি দেখার পর হয়তো অনেক ভাবতেছে এটা একটা নতুন এটাকে দেখিনি বা অনেকে দেখছো ঠিক আছে কিন্তু এই মুচি ড্রিঙ্কস ড্রিঙ্কসটি মূলত তোমার এটা সম্পূর্ণ কিন্তু অ্যালকোহল মুক্ত এটা কিন্তু এটার ভিতরে কিন্তু বিন্দু পরিমাণ অ্যালকোহল নেই ঠিক আছে 0% এক কথায় ঠিক আছে এটা কিন্তু বিয়ার জাতীয় একটা তোমার ড্রিঙ্কস ঠিক আছে এটা তোমার মনে করো যে আমার সৌদি আরবে মানে এটা তো মূলত সৌদি আরবে ঠিক আছে এছাড়াও মুসি আরও কয়েকটি কান্ট্রি রয়েছে তো আমি আজকে তোমাদের শুধুমাত্র সৌদিয়ানটা দেখাচ্ছি ঠিক আছে আমাদের কাছে আমার কাছে যে প্রোডাক্টটি রয়েছে তো বন্ধুরা এটা তোমাদের বলছি যে এটা আজ থেকে 30 বছর পূর্বে তোমার মধ্যপ্রাচ্যের এটা প্রবর্তিত হয় প্রবর্তিত মানে যে কোনো আবিষ্কৃত হয় ঠিক আছে তো এটা 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 অনেক জনপ্রিয় একটি পানীয় পানীয় প্রোডাক্ট তো বন্ধুরা এই মুচি মূলত তোমাদেরকে যে এটা যে এটা তোমার যে অ্যারাবিয়ান মানে সৌদি আরবের সেটা আমি বলছি দেখো তোমার এখানে সুন্দর করে এটা অ্যাড্রেস দেওয়া আছে তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে ক্লাসিক নন অ্যালকোহল মল্ট বেভারেজ এবং এখানে দেওয়া আছে তোমার যে প্রোডিউসড বাই অ্যারো বেভারেজ ফ্যাক্টরি পোস্ট বক্স এবং এখানে দেখো জেদ্দা জেদ্দা এবং কে এস এ মানে এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক আছে এটা মুচির অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা একটা বোতলে মুচির নেট ভলিউম বা নেট নেট থাকে হলো তোমার 330 ml এটা কিন্তু 330 ml এর একটি ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কসের বোতল ঠিক আছে মুচির বোতল ঠিক আছে এটা একটা মুচির বোতলে অ্যারাবিয়ানটা তোমার 330 মিলিগ্রাম এই যে দেখা তোমাদের আমি দেখাচ্ছি 330 মিলি তোমার একটু দেখতে পাচ্ছ সমস্যা নেই দেখো তোমরা একটু দেখো একটা মুচিতে তোমার 330 ml এর 330 ml এর এনার্জি ড্রিঙ্কস থাকে তো গাইস তোমরা আবার একটু দেখো সমস্যা নেই তো গাইস আর সবচেয়ে বড় কথা হলো যে বিদেশি যে যে যত তোমার ড্রিঙ্ক জাতীয় যত পানীয় প্রোডাক্টগুলো রয়েছে ঠিক আছে তো সেগুলো ডেটটা অবশ্যই থাকবে তো বন্ধুরা এখানে যে মুচি ডেটটা রয়েছে এই ডেটটা তোমার একটু ঝাপসানো আর একটা ঝিলিক মেরে ডেটটা দেখা ঠিক আছে আমরা যে ন্যাচারালি যে ডেটগুলো দেখি এটা কিন্তু স্পষ্ট থাকে তো তোমরা যতটুকু বুঝতে পারো তোমাদের আমি দেখাচ্ছি এই মালটা ডেট আছে তোমার হলো তোমার এটা হলো তোমার প্রোডাকশন ডেট হলো তোমার 10/9/22 এবং এক্সপায়ার ডেট হলো তোমার 9/9/23 মানে একটা মুচি ড্রিঙ্কসে তোমার মূলত তোমার 1 বছর ডেট থাকে ঠিক আছে তো আমি তারপরে তোমার দেখাচ্ছি যদি বুঝতে সমস্যা হয় মালটি দেখলে তোমরা অবশ্যই একটু বুঝতে পারবে তারপর আমি দেখাচ্ছি আমার থেকে যতটুকু বোঝা যায় ঠিক আছে তোমরা দেখো দেখো একটু যতটুকু বোঝা যায় তোমরা দেখো বাট তোমার এটা যেহেতু তোমার ঝিলিকের মতো এটা দেখায় আবার চলে যায় কারণ এটা একটি মানে এটা সারপ্রাইজ বলা যায় কারণ অন্যান্য ডেটের থেকে এটা কিন্তু একটু পার্থক্য ঠিক আছে একটু পার্থক্য রয়েছে তো তোমরা যতটুকু বুঝতে পেরেছো বোঝো তারপরে যখন তুমি প্রোডাক্টটি নেবে তখন এটা তোমার ঝাপসানো একটু লাড়াচাড়া দিলে প্রোডাক্ট ডেটটা দেখা যাবে ঠিক আছে তো গাইস এছাড়াও তোমার এটার সম্পর্কে বাড়তি ইনফো জানতে হলো তোমাদেরকে যে এখানে তোমার এই যে বারকোড দেওয়া আছে ঠিক আছে এখানে বারকোড দেওয়া আছে এবং এটা তোমার ঠান্ডা এবং এই যে ঠান্ডা লেখা আছে স্টোর ইন এ কুল অ্যান্ড ড্রাই প্লেস এটা ঠান্ডা প্লেসে রাখতে হবে
তো গাইস এই এটা গেল তোমার এটা তোমাকে বললাম এবং এই মুচি ড্রিঙ্কসটির বেনিফিট এটা সাইড এফেক্ট প্লাস বেনিফিট কি এটা কিন্তু অবশ্যই জানতে হবে ঠিক আছে এবং একটা একটা মুচি ড্রিঙ্কসে লেখা আছে পার্সেন্টেজ ডেইলি ডেইলি ভ্যালুস আর বেসড অন 2000 ক্যালোরি ডায়েট পার ডে মানে প্রতিদিনে সর্বোচ্চ 2000 ক্যালোরি পার ডে পার্সেন্টেজটাকে এটা বেস করা হয় ঠিক আছে অ্যান্ড তো গাইস আমি তোমাদেরকে ভিডিওর শেষে আমি তোমাদেরকে মুচি ড্রিঙ্কসের মানে মুচি ড্রিঙ্কসের আমি তোমাদের পাইকারি দাম খুচরা দাম এবং এটা বাজার দাম মানে হোলসেল রিটেল দুটো প্রাইস বলবো ঠিক আছে তো আমি আগে তোমাদেরকে এটার উপকারিতা এবং অপকারিতা দুটো শেয়ার করা দরকার আছে কারণ যে কোনো জিনিস খাওয়ার পূর্বে তার ভালো মন্দ জানাটা অবশ্যই তোমাদের অধিকার রয়েছে এবং এটা তোমার জানা জরুরি আমি মনে করি কারণ যেহেতু এই জিনিসটা তোমরা খাবে অবশ্যই তোমাদের এটা ভালো জানার দরকার আছে তো গাইস মুচি ড্রিঙ্কসটি মূলত যেহেতু এনার্জি ড্রিঙ্ক নন অ্যালকোহল বিয়ার ঠিক আছে এরকম বুঝতে পারছো এটা এটা মূলত তোমার অ্যালকোহল মুক্ত একটি মূলত তোমরা যে রেডবুল খাইতে না আমি যে এক কথা তোমাদের বলে দিই একদম সম্পূর্ণ স্পষ্ট ভাষা বলে দিই এটা একটা রেডবুল জাতীয় একটা প্রোডাক্ট ঠিক আছে তো ওইটা রেডবুল এটা হলো তোমার মুচি ঠিক আছে এটা এটা মুচি অ্যারাবিয়ান মুসি তো এটা এটা তোমার বেনিফিটটা কি সেটাকে শোনো তো বন্ধুরা এটা একটি সুস্বাদু পানীয় কোমল জাতীয় একটি কোমল জাতীয় ড্রিঙ্কস তো বন্ধুরা এটার কিন্তু আরও একটি ফ্লেভার রয়েছে এটা কিন্তু ক্লাসিক ফ্লেভার ঠিক আছে তো এটার ফ্লেভারের মধ্যে তোমার স্ট্রবেরি রয়েছে লেমন রয়েছে আপেল রয়েছে ডালিম রয়েছে আরও কিছু ফ্লেভার রয়েছে ঠিক আছে তো এই মুচি ড্রিঙ্কসটি তোমরা পান করলে তোমাদের মানসিক স্ট্রেস দূর হবে তোমাদের ঘুম ভালো হবে আই মিন এটা রিল্যাক্স রাতের বেলা কিন্তু সবাই কিন্তু ঘুম পছন্দ করে সারাদিন যাই করুক না করুক রাতের বেলা কিন্তু ঘুমটা খুব জরুরি সেটা তোমাদের জন্য উপকার হবে ঠিক আছে এবং কি তোমাদের যে হেলথ ইম্প্রুভমেন্ট সেক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে এছাড়াও তোমাদের ঘুমের জন্য তো এটা যথেষ্ট পরিমাণ উপকারী ঠিক আছে এবং তোমাদের শারীরিক কিছু দুর্বলতার ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করবে এবং এটা পান করা এটা পান করলে তোমাদের এটা স্বাদটাই তোমার অন্যরকম লাগবে সম্পূর্ণ আলাদা তোমার রেডবুলের থেকেও কিন্তু এই মালটা কিন্তু অনেক ভালো বেটার ঠিক আছে আমি বলবো না যে এটা খারাপ বাট তুলনামূলকভাবে মুচি কিন্তু অলওয়েজ যেহেতু মধ্যপ্রাচ্যের এটার এটা এটার উৎপত্তি তোমরা বুঝতে পারছো মধ্যপ্রাচ্যের ইউরোপিয়ান কান্ট্রিরা তারা কিন্তু সবসময় কিন্তু বেটার ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তো বন্ধুরা আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলছি যে বিদেশি যে কোনো প্রোডাক্ট হোক সেটা যদি তোমরা ইউজ করো বা ব্যবহার করো বা সেটা যদি তোমরা খাবার জাতীয় কিছু খাও সেটা কিন্তু অনেক ভালো সাপ্লাইমেন্ট ঠিক আছে আমি মনে করি এবং আমার কাছেও এই মুচিটা অনেক ভালো লাগে ঠিক আছে তো গাইস এই হলো তোমার একটা উপকারিতা আরেকটা কথা সেটা হলো যে তোমার বন্ধুরা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুড সাইড ব্যাড সাইড সাইড রয়েছে ঠিক আছে যে কোনো জিনিসেরই একটা পরিমাপ আছে পরিমাপের বাইরে তুমি যে জিনিসটি খাবে সেটাই কিন্তু ক্ষতিকর এটা তো বোঝোই তোমাদের ঠিক আছে এটা বোঝানোর দরকার নেই তো আমি মনে করি দিনে সর্বোচ্চ একটা মুচি খালি আনা বেশি খাওয়ার দরকার নেই ঠিক আছে কারণ এটা কিন্তু নন বিয়ার মানে এটা কিন্তু বিয়ার না নন অ্যালকোহল অ্যালকোহল অর্থ এই না যে এটার ভিতরে তোমার কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে প্রত্যেকটা জিনিস সাইড এফেক্ট রয়েছে তা আমি তোমাদের আমার থেকে রিকমেন্ড করি সর্বোচ্চ একটা বেশি খাবে না দিনে ঠিক আছে অ্যান্ড এখন আসি তো বন্ধুরা এটার বিষয়ে এটার দাম দর তো এতক্ষণ তো এটার বিষয়ে বিস্তারিত উৎপত্তি এবং অন্য অন্য উপকারিতা অপকারিতা বিষয়ে বললাম তো এখন মূল কথায় আসি সেটা হলো যে বন্ধুরা এটার প্রাইস কত করে ঠিক আছে মানে এটার বিডি প্রাইস কত করে তো বন্ধুরা অ্যারাবিয়ান মানে সৌদি আরবের রেট তো বলে আমাদের লাভ নাই কারণ ওদের সাথে আমাদের এখন বর্তমানে আগে 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 সম্ভবত মনে হয় 22-23 টাকা ছিল ঠিক আছে এখন হয়তো একটু বাড়ছে আমি লাস্ট 22 টাকা শুনছিলাম এখন হয়তো 26 টাকার মতো হতে পারে 24-25 টাকা আমার অতটা খেয়াল নেই এটা তোমরা মানি এক্সচেঞ্জে দেখলে বুঝতে পারবে তো গাইস এটা সৌদি আরবের ঠিক আছে মুচি একটি ক্লাসিক মুডের নন অ্যালকোহল মুক্ত মল্ট বেভারেজ পানীয় জাতীয় একটি ড্রিঙ্কস এটা এনার্জি ড্রিঙ্কস তো গাইস এই ড্রিঙ্কসটি মূলত আমাদের বাংলাদেশের যে দোকান মানে রিটেল দোকানের কথা বলতেছেন তোমাদের রিটেল মানে খুচরা এই দোকানে গেলে হয়তো এটা তোমাদের কাছ থেকে 350 টাকা রাখতে পারে ঠিক আছে 350 টাকা রাখ 350-400 টাকাও রাখতে পারে ঠিক আছে বা একটু কম বেশ হতেই পারে ঠিক আছে এটা হলো তোমার হোলসেল রেট আমাদের বাংলাদেশের হোলসেল রেট এটা কিন্তু অ্যারাবিয়ান রেট না ওদের রেটটা তো আলাদা ঠিক আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের রেট হলো এরকম আর যদি তোমরা এটা হোলসেলে কিনতে যাও তোমাদের কাছ থেকে তোমার যদি তোমরা হোলসেলে এই মালটি নিতে চাও তাহলে তোমাদের কাছ থেকে এই মালটি 200 টাকা করে রাখা হবে 200 টাকা করে এই মালটি তোমাদের কাছে রাখা হবে ঠিক আছে প্রতি পিস তো তোমাদের কিন্তু সেভ হলো প্রায়
150 টাকার মতো, হয়তোবা কোনো জায়গায় একটু বাড়তি রেট হতে পারে। তো একটা মালে 150 টাকা তোমাদের সেভ সেভ হইতেছে, ঠিক আছে, কমে যাচ্ছে বা কমতেছে। তো বন্ধুরা, যদি তোমাদের কেউ যদি তোমরা ইচ্ছা করলে এই মালটি বড় বাজার থেকেও নিতে পারো, ঠিক আছে। আমাদের বাংলাদেশে ঢাকার যে তোমার মৌলভী বাজার, বেগম বাজার বা চক বাজার এরিয়া আছে, ওখানে তোমরা এই মালটি সহজেই পাবে। তো সেখান থেকেও নিতে পারো তোমার ইচ্ছা করলে। আর যদি বলো যে না আমার থেকে নিতে পারো, সেটা কোনো প্রবলেম নেই। তো আমার থেকে যদি এই মালটা তোমরা নিতে চাও, তাহলে তোমাদের কাছ থেকে আমি হোলসেল 200 টাকা করে রাখবো। মানে দোকানে যে রেটটা দেওয়া হয় আমি সে রেটে বললাম, আর দোকানদার রেটটা তোমাদের কাছ থেকে 350 টাকা করে রাখবে, সর্বোচ্চ 350-400 টাকা হতে পারে, ঠিক আছে। তো গাইজ, এই ছিল আজকের মুচির ভিডিওর সামগ্রিক বিস্তারিত কথা। তো বন্ধুরা, আমার ভিডিও দেখার পর যদি বা দেখে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে বা তোমরা কিছু বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো, তো গাইজ সেটা আমার অনেক বড় সার্থকতা। তো অনেক কথা বললাম। তো বন্ধুরা, ভিডিও শেষ করার পূর্বে আবারও একটি কথা তোমাদের স্মরণ করে দিচ্ছি যে বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার চ্যানেলের ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা, ধন্যবাদ।